ইনফ্যাক্ট এখনো আমাদের অনেক শিল্পী বাকি আছেন, আপনারা জানেন, এখনো শ্রীরাধা দি আছেন, শ্রীরাধা দি গাইবেন, আছেন আপনাদের অত্যন্ত পছন্দের শিল্পী, ভালো লাগার শিল্পী অমিত গাঙ্গুলি, জি সারেগামাপার দুজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, ভীষণ ভীষণ ভালো গান করেন, শুভশ্রী মেঘলা ওরা রয়েছে, রয়েছে আমার বন্ধু অভিক। তো যে কারণে আমার মনে হয় একটু যদি আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করি ভালো হয়, যদিও বলা হয়েছিল তিনটি করে গানের জন্য, কিন্তু আমার মনে হয় যদি তিনটে গান থেকে কমিয়ে আমি দুটো গান করি, কারণ ঠান্ডা পড়ছে, আপনাদেরও বাড়ি যেতে হবে, অনেক রাত্রির অবধি করা সত্যি খুব অসুবিধে। তো ঠান্ডা পড়ছে, বলার কিছু নেই, আর এই ঠান্ডায় ঠান্ডা লেগেও গেছে, একটু গলাটা একটু বসে আছে, মানে বসে নেই ঠিক মতন, বসে আছে। তো এই ঠান্ডাটাকে, পরিবেশটাকে একটু গরম রাখার দায়িত্ব আপনাদের, সবাই মিলে খুব জোরে একবার হাততালি দিন তো একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে, যাতে পরিবেশটা বেশ গরম হয়ে ওঠে। এরকম বয়স হচ্ছে তো কানে একটু কম শুনি, একটু দূরে আছি একটু কম শুনতে পাচ্ছি, আর একটু জোরে আপনারা হাততালি দিন তো একসঙ্গে সবাই মিলে। কারণ আছে, কারণটা পরে বলছি। কারণটা হচ্ছে যে গানটি গাইবো, গানটির সঙ্গে তালে তালে একটু তালি চাই সবাই মিলে, দেবেন তো জোরে? হ্যাঁ বলুন না, হ্যাঁ এইরকম জোরটা চাই, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি ওদের বলে এলাম যেটা কানে কানে, যে প্রথম গানটা তোমরা কেউ কিছু বাজিও না, শুধু হাততালি হবে তালে তালে, আর সঙ্গে আমি গাইবো, এরকম জোরে হাততালি দেবেন যাতে আপনাদের হাততালিটা এখান থেকে পরিষ্কার শুনতে পাই, কারণ আগেই বললাম বয়স হচ্ছে গানে একটু কম শুনি। এবার একটা তাল দেখাবো, সেই তালে তালে সবাই মিলে তালি দিন, চলুন রেডি, 1 2 3 4, 1 2, আর একটু জোরে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, আর একটু জোরে, একটু কম শুনছি পেছনে গেলে, আর একটু জোরে সবাই মিলে, 1 2 3 4, 1 2 3 4, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, যদি চাও এ থামো না, সামনে যা দেখি জানা সেটি আসল কি না তো সোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, আরে ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানা সেটি আসল কি না তো সোনা। খুব সুন্দর হচ্ছিল, ফাইনাল পারফরমেন্স মনে হয় কমতে কমতে হয় একদম থেমে গেছে, আর না হলে আপনারা ঠিকঠাক দিচ্ছেন, ওরা এত জোর বাজাচ্ছে আমি শুনতে পাচ্ছি না, কোনটা বলুন তো, দিচ্ছিলেন আপনারা কিরকম জোরে দিচ্ছিলেন একটু শোনান না, 1 2 3 4, 1 2 3 4, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ ওই পথে রূপে যে রঙ্গিনী, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ ওই পথে রূপে যে রঙ্গিনী, যদি যাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি না তো সোনা, ভাবনা ভুলেছি সে ভাবনা,
থ্যাংক ইউ। আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যদিও বলার কিছু নেই, সুধীন দাশগুপ্তর অসাধারণ কম্পোজিশন। আরেকজন আমার নিজের ভীষণ প্রিয় কম্পোজার, ভালো লাগার কম্পোজার, রাহুল দেব বর্মন, তাকে স্মরণ করবো পরের গানে। অ্যাকচুয়ালি কি জানেন তো, আমরা গান বাজনা করি, আনন্দ করি, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিছু ব্যথা আছে। আমি জানি একটা ব্যাপারে আমার সঙ্গে এখানে যারা আছেন প্রায় সবার মিলে যাবে, একটা বিষয় কিছু না, একটা ব্যথা, ব্যথার কথা বলছিলাম। আমরা জীবনে প্রত্যেকেই জীবনের কখনো না কখনো প্রেমে পড়েছি, কেউ অস্বীকার করবেন না প্লিজ, আমি তো স্বীকার করছি। আর আমার একটা ব্যাপার হচ্ছে, আমার একটা খুব বড় ট্র্যাজেডি, আমি কিন্তু একবার প্রেমে পড়িনি, অনেকবার প্রেমে পড়েছি। সব থেকে দুঃখের ঘটনা, একটা প্রেমও আমার শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি জানেন তো। প্রেমে পড়ার মধ্যে লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, প্রেমে পড়লে অনেক কিছু শেখা যায়। আর প্রেমে ধাক্কা খাওয়ার পর নিজের মনকে কি বলতে হয় তাই নিয়ে আমার পরের গান। আপনারা সবাই মিলে আরেকবার জোরে হাততালি দিয়ে রিহার্সাল দিয়ে দিন, পরের গানটাও তালে তালে তালি চাই, সবাই মিলে একসঙ্গে জোরে। শোনো মন বলি তোমায়, সকর প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাখা আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সকর প্রেম করো না, প্রেম যে কাঁঠালে রাখা আর লাগলে পরে ছাড়ে না। ভালো করে অনেকদিন ওঠেনি, রাতে ঘুম কেড়ে নেবে যে পিড়িটি ঝরখা করে দেবে, যেমন করে দিনে দাতাতি বাবা 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 বলে মানুষকে ব্যথা দিয়ে চলে গেলে হবে? তাই বলছি স্বাক্ষর, তুমি প্লিজ এসো, আর একটু নয় ব্যথা দিয়েই যাও আমাদেরকে। আনন্দের ব্যথা, দুঃখের ব্যথা, আসলে ব্যথা তো অনেক রকম আছে, গানের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ আমরা পাই এবং অন্তরের প্রকাশেও কিন্তু সেই ব্যথা বোঝা যায়। এবং সঙ্গীত হচ্ছে সেই মাধ্যম যা ব্যথার অনুভূতিকে আরও গাঢ় করে, আরও নিবিড় করে। আর এই অনুভূতি যত গাঢ় হয় ততই কিন্তু সৃষ্টিশীল মন অনেক কিছু সৃষ্টি করতে চায়। কষ্ট বা ব্যথার কথা বলতে গিয়ে
যার কণ্ঠ ভীষণভাবে আমাদেরকে নাড়া দিয়ে যায়, হৃদয়ে এক দোলা দিয়ে যায়, এবং এই দোলা এমনই এক দোলা যেখানে কিন্তু ব্যথাও ছুঁয়ে ছুঁয়ে খেলা করে, সেই কণ্ঠ যে কণ্ঠ বহুদিন ধরে আমাদের হৃদয়ের মধ্যে আমাদের ভালো লাগার ভালোবাসা